আলহামদুলিল্লাহ ভালো। আমার নাম মোহাম্মদ তৌহিদুল ইসলাম, বয়স 25, নরসিংদী মনোহরদী, পেশায় আমি স্টুডেন্ট। এসে অনেকটা ভালো আর কি। আগের অবস্থা অনেক খারাপ অবস্থা হয়েছিল, হাঁটতে পারতাম না, ব্যথার কারণে রেগুলার পেন কিলার খাইতে হইতো, সারা শরীরে ব্যথা ছিল। আমি এরকম ব্যথা ছিল, আমি কোনো কাজ করতে পারতাম না, খেলাধুলা করতে পারতাম না, দৌড়া রানিং করতে পারতাম না, স্বাভাবিক ছিলাম না আর কি। মানসিকভাবে একটু টেনশন ছিলাম আর কি, এত চিকিৎসা করতেছি রোগটা ভালো হইতেছে না, বা মানে সরাসরি কোনো চিকিৎসক হইতেছি না। সবাই অনেক চিন্তা করতো আমার নিয়ে, সবচেয়ে বেশি মা, আমার আম্মা চিন্তা করতো আমার ভবিষ্যৎ কি হবে এসব নিয়ে। তারপর আমি মানে অনেক ডাক্তারের কাছে গেছি, কিন্তু সবাই বলছে যে এই বাত ব্যথাটা হাজারে একজনের হয়, তাও অল্প বয়সে হয়, তো এটা একেবারে ভালো হইব না, নিয়ম মাফিক চলাফেরা করলে নিয়ন্ত্রণে থাকবে আর কি। আমি ঢাকায় দেখাইছি, ময়মনসিংহ দেখাইছি, আমাদের মনোহরদী দেখাইছি, এখানে ফলাফল পাইনি, শুধু বলছে বাত ব্যথা, ব্যায়াম করতে বলছে, এইটুকুই। কান্না করতে ছোট বয়সে, এই বয়সে তো কান্না করা যায় না, চাইলেও কান্না করা করতে পারি না। প্রথম আমার একটা ফ্রেন্ড বলছিল যে এরকম জায়গায় এরকম একটা ডাক্তার আছে, তো ভিডিওটা দেখো, দেখা কেমন লাগে বল, ওইখান থেকে দেখা পরে এখানে আসা। ফ্রেন্ড নিয়ে আইছিলাম, প্রথম আসে 21 দিন ভর্তি ছিলাম। স্যার বলছিল যে সমস্যা নাই, এখানে চিকিৎসা করো, ভালো হয়ে যাবে, ভর্তি 15 দিন দিয়েছিল প্রথম, 15 দিনে ভালো হয়ে যাবে, চিন্তা করো না। 21 দিন লাগলো, একটু সময় লাগছে, আমার একটু সমস্যা বেশি আছিল, এই কারণে মানসিক টেনশনটা কমছে আর কি অনেকটা। মানসিক টেনশনই তো একটা মানুষকে সবচেয়ে বেশি ঘায়েল করে। 4 বছর কষ্টে ছিলাম অবশ্য, আবার অনেকটা পিছিয়ে গেছি, যেরকম পড়াশোনাটা ওই রকম ভাবে হয় নাই। 2 মাস অনেকটা ভালো, এখন আগে অনেক ভালো, পড়াশোনা কন্টিনিউ করব আর দেখি অন্য অন্য কোনো কিছু পাশাপাশি অন্য কিছু করা যায় কিনা। স্যারকে ধন্যবাদ জানাই যে স্যারের জন্যই এতটা মানে আগের থেকে অনেক সুস্থ হতে পেরেছি। এখানে ম্যানেজমেন্ট ভালো ছিল, সবার সহযোগিতা পাইছি, যখন যেটা প্রয়োজন পড়ছে পাইছি। হ্যাঁ, এখানে অনেকটা ফ্যামিলির মতো, এখানে যতদিন ছিলাম অনেকটা ফ্যামিলির মতোই ছিলাম। আমার কাছে এরকম মনে হয়েছে যে চিকিৎসা সুস্থ হইলে এখানে সুস্থ হবে, তাছাড়া আর অন্য কোথাও এটাই লাস্ট শেষ চিকিৎসা আর কি। তাদেরকেও যদি মানে সামর্থ্য থাকে তাহলে এখানে আসার জন্য বলবো, প্রথমে অযথা অন্য কোথাও টাকা নষ্ট না করে। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন পুরোপুরি সুস্থ করে সুস্থ হতে পারি, পড়াশোনায় যে গ্যাপ গেছে ওইটা পূরণ করে ভবিষ্যৎ সুন্দর করতে পারি, সেই জন্য সবাই দোয়া করবেন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।